আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আপনি যদি কোনো সময় ডিলিট করে দেন তাতে আপনার ইউটিউব চ্যানেলের অনেক ক্ষতি হয় আপনারা অনেকে রয়েছেন এই বিষয় সম্পর্কে জানেন না ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করেন কোনো কোনো সময় আপনাদের সেই ভিডিও ডিলিট করতে হয় আপনারা অনেকে রয়েছেন দেখুন ইউটিউব চ্যানেল চালাতে হলে ইউটিউবে অনেক সময় ভুল ভিডিও আপলোড করা হয়ে যায় সেই ভিডিও পরবর্তীতে ডিলিট করতে হয় এরকম অনেকের সাথে হয় আবার অনেকে রয়েছে যারা কপিরাইট ক্লেম আসার জন্য ভিডিও ডিলিট করে দেয় এবং আরও অনেক কারণবশত ভিডিও ডিলিট করতে হয় এই যে ভিডিও ডিলিট করছেন ইউটিউবে আপলোড করলেন সেই ভিডিওতে কিছু পরিমাণ ভিউজ আসলো তারপর আপনি ভিডিও ডিলিট করে দিলেন এর জন্য আপনার ইউটিউব চ্যানেলে অনেক বড়ো ক্ষতি হয় এই বিষয় সম্পর্কে আপনারা অনেকে জানেন না সেই জন্য ভিডিও ডিলিট করতেই থাকেন কারণ এই বিষয় সম্পর্কে আপনারা ভালো ভিডিও পাবেন না বা কি হয় অ্যাকচুয়ালি ইউটিউবে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও যদি ডিলিট করেন তাতে আপনার চ্যানেলের ওপরে এফেক্ট পড়ে আপনার চ্যানেলে আপনি যদি এরকমভাবে ভিডিও ডিলিট করতে থাকেন তাতে আপনার চ্যানেলের ইমপ্রেশান ডাউন হয়ে যায় আপনি ধরুন একটা ভিডিও ডিলিট করে দিলেন ডিলিট করার পর দেখবেন যে কিছু সময় মানে কিছু দিন আপনার চ্যানেলটা কিন্তু ডাউন থাকবে আপনি যত ভালো ভিডিও দিন না কেন আপনার চ্যানেলের ইমপ্রেশান ডাউন থাকবে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ডিলিট করলে এই সমস্যাটা হয় আমি জানতে পারলাম এইভাবে আমার চ্যানেলে আমি কিছু কিছু ভিডিও ডিলিট করতাম অনেক সময়ে ভিডিও ডিলিট করতে হতো অনেক কারণবশত ডিলিট করতে হতো সেই জন্য আমার চ্যানেলের ভিডিওর যে রিচ যে টপিকের ভিডিওতে ভালো ভিউজ আসার কথা সেই টপিকের ভিডিওতে ইউটিউব ইমপ্রেশনই সেন্ড করতো না রিচ দিত না সেই টপিকের ভিডিওতে টাইম সমস্ত সব কিছু ভালো থাকা সত্ত্বেও ইউটিউব ভিডিওর ইমপ্রেশন সেন্ড করতো না এ থেকে বোঝা যায় যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ডিলিট করেন তাতে আপনার ইউটিউব চ্যানেলের ওপর এফেক্ট পড়ে সেজন্য আমি বলবো যে আপনারা এমন টপিকে ভিডিও ক্রিয়েট করুন যে টপিকের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আর ডিলিট করতে হবে না মানে আপনারা ভুলভাল কোনো টপিকে ভিডিও ক্রিয়েট করবেন না ভাববেন যে এই টপিকের ভিডিওটা আপলোড করছি মানে এটাই ইউটিউবে লাইফ টাইম থাকবে সেই ভেবেই আপনাকে আপলোড করতে হবে আপনি যদি বরংবার আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলিট করতে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ওভারঅল গ্রোথটা কিন্তু ডাউন হয়ে যাবে অনেক চ্যানেল খেয়াল করবেন যে চ্যানেলগুলোর ভিডিও ডিলিট করার কারণে চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে যায় সেই জন্য এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে ইউটিউবে ভিডিও আপলোড করছেন ঠিক আছে কিন্তু আপনারা ভিডিও ডিলিট করে দেবেন না ডিলিট করলে কিন্তু ক্ষতি হয় তবে এই যে ইমপ্রেশন ডাউন এ থেকে অনেকে ডিমোটিভেট হয়ে যায় অনেকে ভাবে কী কারণে আমার চ্যানেলে হঠাৎ ইমপ্রেশন ডাউন হয়ে গেল এরকম ভেবে অনেকে ছেড়ে দেয় সেজন্য বলবো যে আপনারা ছাড়বেন না আপনারা লেগে থাকবেন আপনারা দেখবেন খেয়াল করবেন আস্তে আস্তে যখন ভিডিও আপলোড শুরু করবেন আবার আস্তে আস্তে রিকভার হয়ে যাবে পনেরো দিন কুড়ি দিন আবার ভিডিও আপলোড করতে থাকলে আবার সেই একই জায়গায় চলে আসবে তবে এরকমভাবে বরংবার যদি ভিডিও ডিলিট করতে থাকা হয় তাহলে চ্যানেলের ওভারঅল ইমপ্রেশনটা ডাউন হয়ে যায় চ্যানেলটা ডাউন হয়ে যায় সেজন্য এবার থেকে আপনারা আর ভিডিও ডিলিট করবেন না যদি ডিলিট করেন তাহলে আপনারা ভেবে চিনতে ডিলিট করবেন কেন ডিলিট করছেন সেটা ভেবে হুট করে ডিলিট করবেন না আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল আমার চ্যানেলে আমি অনেক ভিডিও ডিলিট করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ডিলিট করার ফলে আমার চ্যানেলে অনেক ভিডিও ডাউন হয়ে যেত অনেক সময় চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে যেত এই ডিলিট করার কারণে সেজন্য ভিডিও ডিলিট করলে হবে না যদি ভিডিওটা ভালো লাগে যদি এই ইনফরমেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন